হ্যালো গাইজ, দিস ইজ মাহবুব। আর এখন আমি যাচ্ছি এমন একটি ব্রিজে যেটিকে সিলেট শহরের প্রবেশদ্বারও বলা হয়, কিন ব্রিজ। তো চলুন দেখা যাক। চলে এলাম ব্রিজের পাশে। তো 1937 সালে যখন উপমহাদেশ ব্রিটিশ শাসনাধীন ছিল, তখন তৎকালীন আসামের ব্রিটিশ গভর্নর ছিলেন মাইকেল কিন। উনার সিলেট সফরের জন্যই মূলত সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং রেলওয়ে বিভাগের উদ্যোগে 1933 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1937 সালে পুরোপুরি কাজ সম্পন্ন হয়। এবং ওনার মাইকেল কিনের নামানুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় কিন ব্রিজ। চলুন ব্রিজটা পুরো ঘুরে দেখা যাক। এই ব্রিজ দিয়ে কিন্তু সারাদিন অনেক মানুষ যাওয়া আসা করে এবং ব্রিজ পার হয়ে একটু সামনেই সিলেট রেলওয়ে স্টেশন। আর এই ব্রিজটিও কিন্তু সিলেটের পরিচয় বহন করে। ব্রিজটি লোহা দিয়ে তৈরি। তো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ডায়নামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয় এবং স্বাধীনতা যুদ্ধের পরে ব্রিজটি আবার পুনর্নির্মাণ করা হয়। তো আশা করি ব্রিজটির ইতিহাস যতটুকু আমার জানা ছিল আপনাদেরকে জানাতে পেরেছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।